মারিওপোলে রুশ অভিযান নজিরবিহীন আর মারিওপোল শহরকে স্বাধীন করা হয়েছে এমন দাবির মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভুল তথ্য দিচ্ছেন বলে মন্তব্য করেছে ওয়াশিংটন ইউক্রেনে নতুন করে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 5,264 বেসামরিক নাগরিকের এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর বিজয়কে সাময়িক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মারিওপোলে আটকে থাকা 1,00,000 বেসামরিক নাগরিকের জীবন এখন পুতিনের হাতে বলে মন্তব্য করেছেন শহরটির মেয়র ভাদিম বৈচেঙ্কো তিনি বলেন স্যাটেলাইট ছবিতে ধরা পড়া গণকবর প্রমাণ করে যুদ্ধাপরাধের প্রমাণ লুকাতে রাশিয়ানরা মৃতদেহ পুঁতে ফেলেছে বৃহস্পতিবার ইউক্রেনে নতুন করে আরও $800 মিলিয়ন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই দিন কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন এবং স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ রুশ হামলা ও যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত 5,264 বেসামরিক নাগরিক নিহত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন ও এইচসিএইচআর এই তথ্য দিয়েছে আর যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন 50,00,000 বেশি মানুষ রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ভবন ও বিভিন্ন স্থাপনা সহ মোট অবকাঠামোর ক্ষতির পরিমাণ $6,000 কোটি পৌঁছেছে বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের এক সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বৃহস্পতিবার মারিওপোল মুক্ত বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় বড় ভবন ভূগর্ভস্থ বাংকার এবং টানেল সমৃদ্ধ শহরটির 11 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আজবস্তাল ইস্পাত কারখানায় না ঢুকতে নিজ সেনাদের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন তবে বলেন পুরো শিল্প অঞ্চলটি এমনভাবে ঘেরাও করে রাখতে হবে যাতে কেউ বের হতে না পারে এদিকে পূর্বাঞ্চলে রাশিয়ার এই জয়কে সাময়িক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেখ সালাম ডেস্ক রিপোর্ট এটিএন